নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এই যে লাল শাকের রেসিপি করে দেখাবো আপনাদের। দেখুন, এটা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, অনেক বালি ময়লা থাকে, তার জন্য ধুয়ে এক্সট্রা জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল, তেলটা একটু গরম হলে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে এর ফ্লেভার, শাকের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়, তার জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিছি। এখন দিয়ে দেবো একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ওর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি রসুন কুচানো। তো শাকে রসুনের ভাগটা যদি বেশি দেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, তো রসুনের ভাগটা আমি বেশি দিয়েছি। এখন ওর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। তো আমি ঝাল একটু বেশি পছন্দ করি, তার জন্য ঝালটা একটু বেশি দিয়েছি। তো এখন সব মশলাগুলো ভালো করে 1 সেকেন্ড মতো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন ওর ভিতরে দিয়ে দেব হলুদ, লবণ। এখানে কিন্তু অনেকেই হলুদ দেয় না লাল শাকে, তো আমি এখানে হলুদটা ব্যবহার করছি, আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। তো কাঁচা লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেব আগের থেকে লাল শাক যা কুটে রেখেছি তা দিয়ে দেব। এখন লাল শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 1 থেকে 2 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, আজকে আমি পারফেক্টভাবে আপনাদের দেখাবো লাল শাক কেমন করে ভাজি করতে হয়। তো বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পরে আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন, এরটা কিন্তু এক্সট্রা জল বেরোয়ছে, এতে কিন্তু আমার রান্না হয়ে যাবে, এতে কোনো আমি জল অ্যাড করব না। তো আমি এটা জাল করে জলটা একেবারে পরিপূর্ণভাবে শুকিয়ে নেব। শাকটা আমি আজকে ভাজি করব ঝরঝরে ভাবে, তার জন্য এতে একটুকু ঝোল রাখবো না, তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে রাখলাম। তো কিছুক্ষণ জাল করে আবারও ঢাকাটা উঠিয়ে নিয়েছি। নিয়ে বন্ধুরা দেখুন, এতে কিন্তু জল নেই, সব শুকিয়ে গেছে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে যে ভিজে ভাবটা আছে তো সম্পূর্ণ শুকিয়ে যাবে। যেহেতু শাকটা আমি ভাজি করব, তার জন্য জলই রাখবো না, শুকনো শুকনো ঝরঝরি ঝরঝরি হবে। তো বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন আজকের পারফেক্ট লাল শাক ভাজি করে আপনাদের দেখাচ্ছি। তো এভাবে নালটে নালটে আমার কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, এর তলে কিন্তু একটুও জল নেই এর দিকে। এখন আমি এটা নামিয়ে নিতে পারি। তো বন্ধুরা দেখুন, আমি শাকটা নামিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আজকের মতো এ পর্যন্ত। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাইকে আজকের মতো এখানেই নমস্কার।